যাবে না হাতটা ভালো করে দাও প্রথমে দুইটা দুটো হাতে ঢুকাও 20 সেকেন্ড মিনিমাম পৃথিবী এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা যে জায়গাটা বাস করি উত্তরবঙ্গ এখানে আমরা কিছুদিন আগেও দেখেছি যে চিকিৎসকের দ্বারা ঠিকমতো মাস্ক নেই সুতরাং এখানে আমাদের সবথেকে এখন করোনা থেকে বাঁচতে হলে সবথেকে সহজ উপায় হচ্ছে সতর্ক থাকা সচেতন আর সেই জন্যই নবজীবন সংঘ একটা ছোট্ট চেষ্টা চালিয়েছে ধূপগুড়ির বুকে যে এখানে রাস্তায় চলতি পথ চলতি মানুষ আছে তাদের হাত ধোয়ার ব্যবস্থাটা করা কারণ আমরা জানি যে করোনা ভাইরাস নাক মুখ দিয়ে ঢোকে এবং জীবাণু যে কোনো হাতের মাধ্যমেই আমাদের নাক মুখে প্রবেশ করে তাই হাতটা যদি আমাদের পরিষ্কার থাকে তাহলে পরে কিন্তু আমরা সহজেই করোনার যে আক্রমণ তার থেকে বাঁচতে পারবো সেই জন্য নবজীবন সংঘ একটা ছোট্ট চেষ্টা ধূপগুড়ি সবার জন্য এবং সবাইকে বলবো যে এই পথে চলতি পথে যারা যারা আসবে তারা যেন অবশ্যই এখানে হাত ধোয় এবং এরই সাথে সাথে অন্য অন্য সব যে ক্লাবগুলো রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এবং ধূপগুড়ি পৌরসভার কাছে অনুরোধ করবো যে এই ধরনের ব্যবস্থা যদি ধূপগুড়ি বিভিন্ন জায়গায় করা যায় তাহলে বোধ হয় আমরা করোনার আক্রমণকে সহজে প্রতিহত করতে পারব সমাজবদ্ধ জীব সুতরাং সামাজিক জীব হিসাবে আমাদের সমাজের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা বোধ হয় পালনের সময় এটা এসেছে ধন্যবাদ এটা কতদিন থাকবে এটা যতদিন মোটামুটি ভাবে করোনার যে প্রভাব সেখান থেকে যতদিন মুক্ত না হচ্ছে বিশেষ করে ধূপগুড়ির মানুষ ততদিন এটা থাকবে যতদিন আমরা চালিয়ে যাবো ধন্যবাদ আপনার নাম আমার নাম সঞ্জয় দত্ত ওকে থ্যাংক ইউ